আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্টনেটের এয়ার ড্রপ নিয়ে চলে আসলাম এবং এটা রিওয়ার্ড আপনার কনফার্মড আর কি, তো রিওয়ার্ড দিবেই। তো এটা হচ্ছে আপনার ওয়েবেজ যে টেস্টনেট আছে ওই ব্লকচেনের উপরে হবে আর কি। আপনারা হচ্ছে এখানে পার্টিসিপেট করার জন্য প্রথমেই রেজিস্টার যে বাটনটা আছে এখান থেকে হচ্ছে গ্যালামের টাস্কগুলা ফুলফিল করবেন, ঠিক আছে? তো গ্যালামের পেজটা ওপেন করবেন, দেন হচ্ছে এই টাস্কগুলো ওপেন করবেন, আর এখানে হচ্ছে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে, ওয়েবএস এক্সচেঞ্জের অ্যাড্রেস ওয়ালেট, ঠিক আছে? তো ওইটা কই পাবেন, ওইটা হচ্ছে আপনার এখানে এক্সটেনশন দেওয়া আছে, দেখেন ডাউনলোড এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা হচ্ছে কপি করবেন লিঙ্কটা, দেন KIEEE ব্রাউজারের মধ্যে ওপেন করে এটা অ্যাড করে নেবেন। এক্সটেনশনটার মধ্যে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, যে ওয়ালেটটা হচ্ছে ওই গ্যালামের মধ্যে সাবমিট করতে হবে। তো এক্সটেনশন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখন এক্সটেনশনটা ওপেন করবেন, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা ইম্পোর্ট করবেন, গ্যাট স্টার্ট এই বাটনে ক্লিক করবেন, একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন 8 ডিজিটের। পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেলে দেন এই টিকমার্কগুলো দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনি যদি চান আপনি হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারবেন ওয়ালেট, ঠিক আছে? তো ইম্পোর্ট করতে পারেন। তো এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটে যেই মানে ব্যাকআপ কি আছে ওইটা দিয়ে ইম্পোর্ট করতে পারেন, আদারওয়াইজ আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এখানে একটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করে রাখবেন, আর এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা আপনি মানে লোগো সিলেক্ট করে দিবেন, আর অ্যাড্রেসটা কপি করে রাখবেন, একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে যে ব্যাকআপ দিবে ওই ব্যাকআপ কিটা সেভ করে রাখবেন। তো ব্যাকআপ যে কি দিছে ওইটা হচ্ছে ঠিকঠাকভাবে মিলায় লিখবেন, সাজায় লেখার পর হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট নেম দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন, তো এটা অ্যাভেলেবল আছে, তো এটা হচ্ছে রেডি। দেন ফিনিশ এই বাটনটাতে ক্লিক করে এটা হচ্ছে ফিনিশ করবেন, ঠিক আছে? তো এখন ফুসেটে আপনার ক্লেম করার জন্য আপনারা হচ্ছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে কপি, তো এটা কপি করবেন। তো আপনারা চাইলে এখানে মেইন নেট আছে আপনার এই নিচ থেকে, আমি দেখাই দিই, এখানে হচ্ছে নেটওয়ার্কগুলো, ঠিক আছে? এই নেটওয়ার্কগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে এটাকে টেস্টনেটেও করতে পারবেন, যেহেতু টেস্টনেটে আমরা পার্টিসিপেট করব। তো এখন কিন্তু আমরা এটা টেস্টনেটে করে নিলাম, ব্যাকআপ সিড ওই আগেরটা দিয়ে ইম্পোর্ট করে নেবেন। দেন হচ্ছে আপনারা আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে ওইখানে চলে আসবেন, এখানে ফুসেটের কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিছি, তো এই ফুসেট লিঙ্কটা হচ্ছে আপনারা ওপেন করবেন, ওপেন করে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিবেন, ক্যাপচারটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর রিকোয়েস্ট 10 ওয়েবস। তো সাকসেসফুলি ক্লেমড হয়ে গেল, তো উই রিসিভড ইট ইন আওয়ার ওয়ালেট। তো যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু এটা চলে আসছে। তো উপরে দুইটা কাজ কমপ্লিট করার পর এখন হচ্ছে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, তো ফর্মটা ওপেন করবেন, ক্লিক অন দ্য ফর্ম অ্যান্ড ওপেন ইট, আপনার মেইন নেট, সাবমিট ইউর মেইন নেট অ্যাড্রেস অ্যান্ড টেস্টনেট অ্যাড্রেস অলসো, ঠিক আছে? তো আপনার এখন আমাদের যে ব্রাউজার ছিল এখানে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে হচ্ছে টেস্টনেট, এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন, টেস্টনেট অ্যাড্রেস, ঠিক আছে? এখান থেকে কপি করতে হবে টেস্টনেট অ্যাড্রেসের, এটা কিন্তু টেস্টনেটের অ্যাড্রেস ছিল, তো আমরা হচ্ছে টেস্টনেটের অ্যাড্রেসের জায়গায় এটা সাবমিট করব। দেন হচ্ছে আমরা যেই মেইন নেট আছে ওইটা এখান থেকে চেঞ্জ করে নিব, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা হচ্ছে মেইন নেটে নিয়ে আসব। তো আমরা হচ্ছে এটা মেইন নেটে ট্রান্সফার করে নিলাম, তো চেক মেইন নেট, দেন কপি ইট, এখন আমরা হচ্ছে মেইন নেটের জায়গায় কিন্তু সাবমিট করে দিলাম। তো হচ্ছে এখানে সাবমিট এই বাটনতে ক্লিক করে এটা সাবমিট করতে হবে, ফর্ম অবশ্যই সাবমিট করতে হবে, আদারওয়াইজ পেমেন্টের সময় বা হোয়াইট লিস্টের সময় কিন্তু প্রবলেম হবে।